কোনো রকম বালি কিংবা লবণ ছাড়াই বাড়িতে গ্যাস ওভেনেই বানিয়ে নিন ক্রিসমাস স্পেশাল কেক। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ক্রিসমাস স্পেশাল একটা কেকের রেসিপি শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজকে কেকটা বানাবো খুবই সহজ পদ্ধতিতে। কেকের জন্য প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। এটাকে একবার ঘুরিয়ে নিলেই দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর চিনির গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। চিনি গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি সুজিটাকে গুঁড়ো করে নেব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি। এখানে সুজির পরিমাণ রয়েছে প্রায় 200 গ্রাম আর সুজিটাকেও গুঁড়ো করে নেব। মিক্সির ছোটো জারের মধ্যে, মানে যেটাতে আমি চিনি গুঁড়ো করলাম, সেটাতেই সুজিটাকে গুঁড়ো করে নেব। মিনিট 2-এক মতো এভাবে ঘুরিয়ে নিলে সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। একটু দানা থাকলেও কোনো অসুবিধা নেই। সুজির গুঁড়ো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে দেখুন একটা বাটিতে রয়েছে দুধ। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানেও প্রায় 200 ml-এর মতো দুধ আছে আর কিছুটা পরিমাণ দুধ দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব। এই সুজির মধ্যে কিন্তু আমি বেশি পরিমাণ দুধ দেব না, অল্প অল্প দিয়ে জাস্ট সুজিটাকে মাখিয়ে নেব। সুজিটা মাখানো হয়ে গেছে, একেবারে শক্তও করে নি আর একেবারে পাতলা করেও মাখিনি। ঠিক এইভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। আর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো। যতটা পরিমাণ চিনির গুঁড়ো করেছিলাম পুরোটা দেব না, অল্প অল্প করে দেব। আর চিনির গুঁড়োর পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কতটা মিষ্টি খাবেন তার উপর নির্ভর করছে। চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম বাদ বাকি দুধটা, বাটিতে যে অল্প দুধ ছিল সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 50 গ্রামের মতো সাদা তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাটার দিলে খুবই ভালো হয়। এখন আমি চিনি, দুধ আর তেলের মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। প্রায় 5-7 মিনিট মতো এইভাবে ফেটিয়ে নিয়েছি। মিশ্রণটা একেবারেই রেডি। এখন আমি ভিজিয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। আর বুঝতেই পারছেন সুজিটা অল্প একটু ফুলেছে। এই সুজি কিন্তু বেশি ফুলবে না, যেহেতু সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। সুজিটা যদি গুঁড়ো না করতাম তাহলে অনেকটা পরিমাণে ফুলতো। যারা কোনোদিনই কেক বানাওনি বা একেবারেই কেক বানাতে পারো না, তাদের জন্য কিন্তু এই কেকের রেসিপিটা একেবারে ইজি। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, খুব সহজেই বানাতে পারবেন। দুধ চিনির মিশ্রণের মধ্যে ভিজিয়ে রাখা সুজি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে সুজির কোনো রকম লাম্পস না থাকে। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে সুজিটাকে ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস নেই। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা, তবে অল্প অল্প দেব। এখন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি ময়দা, বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে এই ছাঁকনির সাহায্যে চেলে নেব। দেখুন ছাঁকনির মধ্যে দেখুন যে লাম্পসগুলো বেরিয়ে এসছে সেগুলোকে ফেলে দিলাম। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর ঠিক এইভাবে একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। কেকের জন্য ব্যাটারটা একেবারেই রেডি আর ব্যাটারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব একটা পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। আমি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম তুলে। ব্যাটারটা রেডি, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। ঠিক একইভাবে একই ডিরেকশানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার রেডি, এখন আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি আর সেটাকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। সাদা তেল এমনি ব্রাশ করেছি, আপনারা চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। আর সাদা তেল দেওয়ার পর 2 চামচ মতো ময়দা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মধ্যে ময়দার একটা কোটিং করে নিয়েছি আর অবশিষ্ট যে ময়দা ছিল সেটা আমি আরেকটা বাটিতে নিয়ে নিলাম। কেকের বাটি একেবারেই রেডি, এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেব। পুরোপুরি চেঁচে মুছে পুরো ব্যাটারটাই দিয়ে দেব। কোনো রকম বাটার পেপার ছাড়াই কেকটাকে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। সমস্ত ব্যাটার এইভাবে ঢালা হয়ে গেলে বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেব, যাতে করে বাটির মধ্যে যদি কোনো রকম বাবলস থাকে এটা বেরিয়ে আসবে। এখন কেকটাকে রেডি করব, তার জন্য গ্যাস অন করে দিয়েছি আর বসিয়ে দিলাম তাওয়া। তার উপর ডেকচি বসিয়ে দিয়েছি আর ডেকচির মধ্যে দেখতেই পাচ্ছেন
দু তিন পৃষ্ঠার মতো কাগজ দিয়েছি, যেগুলোতে আমরা লিখি সেই সমস্ত যে কোনো কাগজ দিলেই চলবে। আর তার উপর একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট মতো ঢাকনা বন্ধ করে গরম করে নিয়েছিলাম। তারপর গরম হয়ে গেলে ঢাকনা খুলে আস্তে করে কেকের বাটিটাকে বসিয়ে দিয়েছি, আর এইভাবে একটা কাঠি নিয়ে একটুখানি ঘুরিয়ে দিয়েছি। যদি কোনো রকম বাবলস থাকে তাহলে বেরিয়ে যাবে। তারপর ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 10 মিনিটের মতো রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি কিশমিশগুলোকে দিয়ে দেব। কিশমিশ আর কেটে রাখা আমন্ড বাদাম, আমন্ড বাদামগুলোকে খুব ভালো করে কুচিয়ে রেখেছি, আর কিশমিশগুলোকে এইভাবে সাজিয়ে দেব। প্রথমে দিয়ে দিলে কিন্তু কিশমিশগুলো কেকের মধ্যে চলে যাবে, ভেতরে ঢুকে যাবে, আর দেখতে ভালো লাগবে না। তাই কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কিশমিশগুলোকে সাজিয়ে দিয়ে ওপর দিয়ে এইভাবে আমন্ড বাদামগুলোকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 50 মিনিট আবারও বেক করে নিয়েছি একেবারে লো ফ্লেমে। যেহেতু কেকটা একটু মোটা আছে তাই একটু সময় লেগেছে, না হলে কিন্তু মোটামুটি 35-40 মিনিট মতো লাগে। তো ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক হয়েছে কি না, মানে ভেতরটা যদি কাঁচা থেকে থাকে এইভাবে কাঠি ঢুকালে কিন্তু ভেজা ভেজা বেরোবে, আর কাঠি পরিষ্কার বেরোচ্ছে মানে তার মানে বুঝে নিতে হবে কেকটা একেবারেই রেডি। গ্যাস অফ করে ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি একটা প্লেটের মধ্যে বের করে এনেছি, এখনও কিন্তু গরম রয়েছে। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে দেব, তার জন্য ছুরি দিয়ে এইভাবে বাটির চারপাশে ঘুরিয়ে নেব। আর সাবধানে ঘুরাবেন, আমার মতো আবার কেকের মধ্যে ছুরি চালিয়ে দেবেন না, তাহলে কিন্তু কেকটা কেটে যাবে। এইভাবে ছুরি দিয়ে হালকা ঘুরিয়ে নিয়েই প্লেটটাকে চাপা দিয়ে কেকের বাটির পেছনে এইভাবে একটু টোকা মারলেই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। যেহেতু বাটিটা প্রচণ্ড গরম ছিল তাই বের করতে অসুবিধা হচ্ছিল, কেকের বাটিটাকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে বেরিয়েছে, আর কেকটাও কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি। দেখুন কত সুন্দর কেক রেডি হয়ে গেছে একেবারে সহজ উপায়ে। এখানে কেকের মধ্যে আমি কিশমিশ আর আমন্ড দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারে। আর ক্রিসমাস হিসাবে এই ধরনের কেক যদি আপনি বাড়িতে বানিয়ে নিন সবাই কিন্তু খুবই খুশি হয়ে যাবে। এইভাবে বাড়িতে কেক বানালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর সামনেই ক্রিসমাস, অবশ্যই এইভাবে একবার কেক বানিয়ে নিন, খুবই সোজা, আপনিও পারবেন। কেকের ওপরটা তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু ভেতরটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার জন্য কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপরটা যেমন সুন্দর হয়েছে ভেতরটাও কিন্তু একেবারে স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে নেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।